দক্ষিণ দিকে ঘুরে যাই। আমি স্কাউট ব্যতীত সকল শিক্ষার্থীদেরকে সারিবদ্ধভাবে বারান্দায় উঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। স্কাউট ব্যতীত সকল শিক্ষার্থীদেরকে স্কাউট ব্যতীত সকল শিক্ষার্থীদেরকে সারিবদ্ধভাবে বারান্দায় উঠে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ম্যাডামরা বলেন, ম্যাডাম বারান্দায় স্কাউট ব্যতীত সকল শিক্ষার্থীদেরকে বারত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সকল শিক্ষার্থীদেরকে বারান্দায় যে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে শৃঙ্খলার সাথে বসার জন্য আহ্বান জানাচ্ছি। ম্যাডামদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বারান্দায় বাচ্চাদেরকে বসতে সাহায্য করুন। শম্পা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি, শম্পা ম্যাডাম, শম্পা ম্যাডাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি স্কাউট লিডারের দৃষ্টি আকর্ষণ করছি, স্কাউট লিডার আজকে অনুষ্ঠানে মার্চ পাস্টের প্রদর্শনের অনুমতি গ্রহণের জন্য আসবে। স্কাউট লিডার এখন অনুমতি গ্রহণের জন্য আসবে। আফজালুর রহমান শাফিন, অষ্টম শ্রেণী, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সময়ের প্রতি সচেতনতা, সব বিষয়কে যারা সবসময়
সবার উপরে ধারণ করে হৃদয়ে ধারণ করে স্কাউট আমরা দেখতে পাচ্ছি স্কাউট লিডার অনুমতি গ্রহণের মাধ্যমে সে তার নিজের অবস্থানে ফিরে যাচ্ছে বারান্দায় যারা রয়েছেন করতালির মাধ্যমে সকলকে উৎসাহিত করবেন একটা জোরে হাততালি আশা করছি জোরে হাততালি কতক্ষণ করে করতেছ কতক্ষণ করে করো আধা ঘন্টা 40 মিনিট করবি সমস্যা নাই 50 মিনিট কর 50 মিনিট করে করে সেটা 40 মিনিট এটা একটা ব্যবস্থা বুঝছিস বাজাও জোরে
আমরা দেখতে পাচ্ছি মাঠে অবস্থানরত স্কাউটরা তাদের অনবদ্য শারীরিক কসরত প্রদর্শন করেছে। প্রথমে এগিয়ে আসছে সাদিয়া আফরিনের দল, প্লেকার্ড বহন করছে শামসিয়া আম ইসলাম, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি ছিলেন অভিসম্পাদিত বাংলার বীর প্রতীক, বাংলার অভিসম্পাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস ছিলেন তিনি। পরে এগিয়ে যাচ্ছেন প্লেকার্ড বহন করে নসীন তাবাস্তুম সোয়া, যা বেগম রুকিয়া ছিলেন বাংলার বাঙালি নারীর অগ্রদূত, বাঙালি নারীকে যিনি আলোতে নিয়ে এসেছিলেন শিক্ষার পাশাপাশি সকল প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে। তার পিছনে রয়েছেন প্লেকার্ড বহন করে এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন 7ই মার্চে। তার পিছনে রয়েছেন শেরে বাংলা একে ফজলুল হক, প্লেকার্ড গ্রহণ করছেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সকল স্কাউটদেরকে সারিবদ্ধভাবে মাঠ ত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রহমতুল্লাহকে বলছি,